আসসালামু আলাইকুম। আমি নন্দীপাড়া বাংলাদেশ স্নেক বানাম প্রজেক্ট থেকে আজকের সকালে যে বিভিন্ন জায়গা থেকে ফোন দেওয়া হয়েছে, আমরা জানি না পাবলিক ফোন দেওয়াতে সেখানে কী ধরনের সাপ, কোন প্রজাতির সাপ, আমরা যাব অনুসন্ধানের পরে আপনাদেরকে দেখানো সম্ভব হবে। কোন জায়গা সাপ? ওনারা আমাকে ফোন দিচ্ছে, ওনারা নিজেরাও জানে না যে আসলে সেটা কি সাপ। আমি যখন সাপটাকে বাইর করতে পারবো এবং দেখতে পারবো তখন আমি বুঝতে পারবো যে সাপটা কী সাপ। এর আগে বলা সম্ভব হবে না যে কী সাপ। আমরা বিভিন্ন জায়গায় যাই, আসলে জানি না যে কী সাপ। যখন যাই তখন অনেক সময় দেখা যায় নন পয়জন সাপ পাওয়া যায়, অনেক সময় পয়জনাস সাপ পাওয়া যায়। আমরা যখন যেটা পাই তখন সেটাই আমরা সেখান থেকে সংরক্ষণ করার চেষ্টা করি। আমি এমন এক জায়গায় আসছি, ওনাদের সাথে কথা বলে জানতে পারলাম যে আসলে যাওয়াটা অনেক কষ্টকর। আমাদের ছোটো খুলতে হবে, একদম পানির জায়গা, সেখানে আমরা যাব। একটা খালও আছে ছোটো, ওখানে যাইতেই হবে। এখনই বাসটা লই যায় বাস হচ্ছে। জায়গাটা আমরা আসছি একেবারেই, এই জায়গাটায় যাওয়াটা খুবই কঠিন। এখন যে জায়গা এর ভিতরে যাওয়া সম্ভব না, আমাদের শু খুলতে হবে অবশ্যই। আমরা এখন শু খুলে রাখবো এখানে, তারপরে ওখানে যাব। এবং ছোট্ট একটা খাল আছে, খালটা পার হইতে হবে। আমি শুটা এখন রাখছি এখানে, দেখি বাসান নিল, বাসান নিল, আমি একটু পরে আসেন। জায়গা ওটার উপর দিয়ে বাদ দেওয়া আছে, বাদ পার হয়ে যাইতে হবে, খুবই কষ্টকর। এখন আমাকে পাবলিক যারা আছে ওরা হেল্প করতেছে, এর উপর দিয়ে বাস পালানোর পরে তারপর যাইতে হবে, দেখি। এবং আমি একটা লাঠি নিয়েছি ঘর দিয়ে দেওয়ার জন্য। একত্রে অনেকগুলো মানুষ আমি এখন এই ছোট্ট একটা খাল ফোটা কচুরিপানা দিয়া বাদ দেওয়া হয়েছে, তারপরে দর্শনার্থী আমাকে একটা বাঁশ দিয়া হেল্প করছে, এক মুরব্বীর হাতের লাঠি নিয়ে এসেছি পার হওয়ার জন্য। আপনারা প্রিয় দর্শক বুঝতে পারছেন যে আমাদের কি পরিমাণ পরিশ্রম করতে হয়। সবাই ভালো আছেন? আপনারা কে দেখছেন সাপটা? এই জায়গা ছিল, এই জায়গা থাকার পর সাপটা আস্তে আস্তে উন্নত যাচ্ছে। বড় দুইটা লোক ওইখানে খারা আছে, এরপর একজন পাখি গেল ওই গোষ্ঠা মজাই ধরুন, গোষ্ঠা আছে, গোষ্ঠা আনিয়া এরপর এই যে ভাঙ্গা দিয়েছে, ভাঙতে ভাঙতে অর্ধেক ঢুকি গেছে। এই মতো অবস্থা একটু বাড়ি ঘাট দিয়ে হেলাইছে, এই ঢুকি গেছে, ফসল হয়ে গেছে। দেখি আমরা চেষ্টা করবো ভালো।
কি অবস্থা আছে চেষ্টা করি আমরা দেখি ছালাই দেখি কাল সামনে দিয়ে সর গর্ত গর্ত আছে আমরা খুব দ্রুতই সাপটা পাইলাম এবং কিছু মাটি কাটার পরেই সাপটা পাওয়া গেছে এবং এটা একটা 20-10 সাপ হেভি সাউন্ড করতেছে আপনারা শুনতে পাইতেছেন খুব সাউন্ড করতেছে অনেক অনেক রাগান্বিত হয়ে গেছে সাউন্ড করতেছে আস্তে আস্তে একটু মাটি কাটো আস্তে 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 একটু মাটি কাটো আচ্ছা সিঁড়ে দেবে সেদিনকে একটা সাপ সিঁড়ে দেবে ক্ষতি হয়ে গেছে Oh.
এখন এটা রাগানুতি ব্যাপক সাউন্ড করতেছে যে আপনারা শুনতে পাইতেছেন এবং এমনি অবস্থা লেজ ধরে টানা মেশা করলে ছিড়ে যাবে সাপটা ক্ষতি হয়ে যাবে তাই আমরা খুব সতর্ক সহিত সাপটাকে বাইর করার চেষ্টা করতেছি দেখা যাক আমরা সাপ বাইর করার সময় যে সতর্কমূলক কিছু ব্যবস্থা ব্যবহার করি সেটা আপনাদের দেখানোর জন্য আমরা মাটি দিয়ে ওকে বডিটা কিছুটা টাইট করে দেবো যেহেতু বাইট করতে পারবে না এবং ওর বডিটা আস্তে আস্তে আমরা বাইর করবো ও কখনো আমাদেরকে বাইট করার কোনো সিস্টেম থাকবে না দেখেন আমরা অনেক মাটি দিচ্ছি মাটি দিয়ে ওদেরকে ওর বডিটা চতুর্পাশটা টাইট করে দিচ্ছি এবং আস্তে আস্তে আমরা ওকে বাইরে বাইর করতেছি যে এই পদ্ধতিটা দেখেন যারা সাপ চাষ করবেন তাদের জন্য কতটা সুবিধাজনক আমরা মূলত এর চতুর্পাশটাকে টাইট করলাম এই দেখেন এক ভাই বলছে যে ওর গায়ে একটা আঘাত প্রাপ্ত করছে সেটার যে আঘাতের যে চিহ্নটা পাওয়া গেছে আমরা আস্তে আস্তে ওকে বাইর করতেছি দেখেন খুব রাগান্বিত অবস্থা আছে দেখেন এবং আমরা মাটিটাকে আস্তে আস্তে টাইট করব এবং এটা বাইরেতে থাকবে দেখেন আমাদের পুরুকিটা দেখার জন্য এবং শেখার জন্য যে পদ্ধতি আমরা ব্যবহার করতেছি দেখেন যে সিস্টেম আমরা আস্তে 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 ওকে বাইর করতেছি যে দেখেন এবং মাটিটাকে টাইট করে দেওয়া ও কখনো মাথা ঘুরাইতে পারবে না ওকে আমরা খুব সুন্দরভাবে ধরতে পারবো যে আমাদের পদ্ধতিটাকে ব্যবহার করতেছি দেখাচ্ছি যে পদ্ধতি এবং এখন যে আস্তে আস্তে ওর ঘাটটা কিন্তু আসে গেছে আমরা কাছেই আসছি দেখি দেখি এই যে আমাদের আমরা দেখতে পাইতেছি ওর যে ডাইসটা আসছে মনোগ্রাম এই তো মনোগ্রাম আসে গেছে এবং আমরা ওকে খুব এই যে দেখেন বাইট করার চেষ্টা করতেছে দেখেন আমরা মূলত ওকে সতর্কভাবে ধরতেছি এই যে দেখেন আমাদের যে ধরার প্রক্রিয়াটা আপনাদের দেখালাম এখন আমরা একজন কৃষকের ধান কাটার মৌসুম ধান কাটতেছিল ওনার দেখায় আমরা সাপটা মূলত এখান থেকে উদ্ধার করতে সক্ষম আমি কৃষক ভাই আমার কাছে আসেন একটু এই যে দেখেন ও কিন্তু বাইট করার জন্য ওর দাঁতটাকে বারবার মুখ করতেছে এই যে দেখেন ওর দাঁতটা বাইর করে ফেলেছে এই যে দেখেন চেষ্টা করতেছে আমরা ধান ক্ষেতের একটা মধ্য স্থানে ছোট্ট একটা খালের পাশ দিয়ে ছোট পথ চলার রাস্তা মানুষজন চলার জন্য পথ এখানে এই ভাই এখানে ধান কাটার জন্য আসছে মূলত কাজ করার সময় যখন এই সাপটা দেখে তখন ওনারা একটা লাঠি দিয়ে সাপটার গায়ে আঘাত করে যে এখানে যে আঘাতের যে ওইটা চিহ্নটা পাওয়া গেছে যে এখানে উনি আঘাত করার কথা বলছে যে দেখেন এখন আমরা যে সাপটা ধরলাম এবং আপনাদের এখান থেকে সাপটা ধরলাম যে কোনো সময় আপনাদের চলার সময় অসাবধানতাবশত আপনি যদি পারা দিতেন তাহলে এই সাপটা তো কামড় দিত তাহলে তো আপনাদের নির্ঘাত মৃত্যু হইতেন এখন আমরা যে সাপটা আপনাদের এখান থেকে ধরে নিয়ে গেলাম আপনারা কি উপকৃত হয়েছেন উপকৃত তাই আমাদের উপকৃত উপকার হয়েছে এখন ওনারা যে সাপটা ধরায় সবাই উপকৃত মনে করতেছে এবং এইরকম ধরনের যদি আপনারা সাপ দেখেন সাপ মারবেন না সাপ দিয়ে কি হয় তা তো আপনারা জানেন না মূলত সাপ দিয়ে সাপের বিষ দিয়ে মানুষের জীবন রক্ষা করার জন্য যে ঔষধ তৈরি হয় বিভিন্ন ধরনের ঔষধ তৈরি হয় আমাদের দেশে ফার্মাসিউটিক্যাল কোম্পানি ঔষধ তৈরি করে মূলত সাপের বিষ বহির্বিশ্ব থেকে কেনা হয় সেটা আমাদের বাংলাদেশ স্নেক ভ্যানাম প্রজেক্ট থেকে আমরা সাপের বিষটা উত্তোলন করে আমরা বাজারজাত করার জন্য মূলত আমাদের যে সাপের খামারটা আপনারা অনেকেই জানেন যে আমার একটা সাপের খামার আছে সেখানে নিয়ে যাবো এবং সাপগুলো আমরা লালন পালন করবো আমরা আজকের যে সাপটা পাইলাম দেখেন আমার এই যে মনোগ্রামটা সেটা হলো নাজা নাজা কেউটিয়া যে একটা সাপ আমরা এই সাপটাকে পাইলাম এটা বেশি একটা লম্বা না ছোট একটা সাপ তবে এর বিষ খুব ডেঞ্জারাস অনেক সময় এর কামড় দিলে আপনার ব্রেনটা এফেক্ট করে চোখে যে দেখাটা অনেক সময় দেখতে পায় না ঝাপসা হয়ে যায় এবং হার্ট ব্লক করে দেয়
তাছাড়া আপনার যে কোনো ভেইনগুলা ব্লক করে দিতে পারে, এরপরে হার্ট ব্লক হয়ে গেলে পরে মৃত্যু নির্ঘাত। আপনাদের এরকম ধরনের কোনো সাপে যদি বাইট করে, এখন আমাদের ন্যাশনাল হসপিটালগুলোতে ভ্যাকসিন পাওয়া যায় এই এই জাতীয় সাপের, অ্যান্টিটক্সিন ভ্যাকসিন বলে। আপনারা তড়িৎগরিত সেখানে গিয়ে ব্যবস্থা নিতে পারবেন, যদি চিকিৎসক আপনাদের সঠিক সময় এবং সঠিকভাবে যদি বলতে পারেন, তাহলে আপনাদের চিকিৎসা করে জীবন রক্ষা পাওয়ার জন্য পদ্ধতি আছে ন্যাশনাল হসপিটাল। আমাদের ইউটিউব চ্যানেল বিডি স্নেক মাস্টার, যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে পারেন, শেয়ার করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেলে। আমি বাংলাদেশ স্নেক ব্যানাম প্রজেক্ট থেকে আসছি, সাপ দ্বারা আপনাদেরকে খুশি সবাই। আপনারা আমার এই সাপ দেখলে পরে আমাকে ফোন দিতে পারেন। আপনারা এখন সাপ দেখলে কি মারবেন? না। তাহলে সাপ দিয়ে যে ঔষধ তৈরি আপনারা এখন তো জানতে পারছেন। হ্যাঁ। তাহলে অবশ্যই সাপ আর মারবেন না, সাপ কিন্তু আমাদের রাষ্ট্রীয় সম্পদ, সাপ আমাদের উপকারে আসে। আপনারা যদি সাপ সম্পর্কে জানতে চান তাহলে আমাকে ফোন করতে পারেন 01766736202 এই নম্বরে, বাংলাদেশ স্নেক ব্যানাম।